राज्य सरकार पाँच बचर टिकबे ना। आमार कथा आपनादेर एखन मने होते पारे दादा एत सीट निये जे सरकार एसेछे ताके टिकबे ना बोलछे, ए केमन कथा बोलछेन? अपेक्षा करुन छ मास, एक बचर जेते दिन। तृणमूलेर मध्येई कम्पिटिशन चलछे के बेशी पयसा मारते पारे। एदिन तृणमूल कॉग्रेस परिचालित बाँकुड़ा पौरसभार प्राक्तन चेयरमैन महाप्रसाद सेनगुप्तर नाम ना करेई इंगित करे बोलेन, एखाने जिनि चेयरमैन छिलेन तिनि छोट्ट एकटा हार्डवेयरेर दोकान करतेन, एखन तार बउयेर नामे कोटि कोटि टाकार सम्पत्ति, कागजपत्र सबई रयेछे सेई सम्पत्तिर। समय एले बार करा हबे, केउ छाड़ पाबे ना। छोट चोर होक किंबा बड़ चोर, प्रत्येककेई जेले जेते हबे। साधारण मानुषेर टाका जारा मेरे खेयेछे तादेर टाका फेरत दिते हबे। দিদিমণিকে কলকাতার 14 তলা থেকে ট্রেনে নামানোর হুঁশিয়ারি দেন তিনি। পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে দিদিমণিকে, নইলে গদি ছাড়তে হবে। বিজেপি শেষ হয়ে গেছে দিদিমণি যে বলছেন তাকে বুঝিয়ে দিতে হবে, বিজেপি শেষ হয়নি, সবে তো কলির সন্ধ্যা। খেলা হবে বলেন তো আপনারাই, খেলা কি একা হয়? দুই দলে খেলা হয়, তৃণমূল এতদিন খেলেছে, ছ মাস অপেক্ষা করুন, বিজেপি খেলতে শুরু করলে তখন নিজেদের ঢোল বাজাতে পারবেন না। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি নিশানায় বাঁকুড়ার প্রাক্তন তৃণমূল সাংসদ মুনমুন সেন। মুনমুন সেনের নাম না করেই এদিন সুকান্ত মজুমদার বলেন, লোকসভা ভোটে এমন একজনকে জিতিয়েছিলেন যার কাণ্ড কারখানা দেখে আমরা যারা রাজনীতির লোক তাকে দেখে হাসতাম, তাকে আপনারা আবার জিতিয়েছিলেন তৃণমূলের পাল্লাতেই পড়ে। বাসুদেব আচারিয়ার মতো লোককে হারিয়ে তৃণমূলের এক নায়িকাকে আপনারা জিতিয়ে এনেছিলেন, তার প্রায়শ্চিত্ত আপনারা সুভাষ সরকারকে জিতিয়ে করেছেন। বাঁকুড়াবাসীকে আমার ধন্যবাদ জানাই। আমরা বিরোধী পার্টি করতে পারি, কিন্তু বাসুদেব আচারিয়ার মতো লোক যারা নিজেদের জীবনে ভালো কাজ করেছেন, সততার সঙ্গে কাজ করেছেন, তাদের আমরা সম্মান করি। পর্দার জগতে সেরা কালেকশন মানে সুষমা কালেকশন, অথরাইজড শোরুম বোম্বে দাই। আমাদের এখানে পাবেন রেডিমেড পর্দা, পর্দার পাই, ব্র্যাকেট, এছাড়াও রয়েছে কার্পেট, বেডশিট, টাবেল, পাপোশ, সোফার কভার, কুশন, কুশন কভার ইত্যাদি। আমাদের ঠিকানা সুষমা কালেকশন, আরে জোট নিয়ার গৌরীমোহন, কোচবিহার। এখানে একবার লোকসভা ভোটে এমন একজনকে আপনারা জিতিয়েছিলেন যার কাণ্ডকারখানা টিভিতে পড়ে হাসির ব্যাপার হয়ে গেছিল, যারা রাজনীতির লোক তারা আমাদের কাণ্ডকারখানা থেকে হাসি পেতাম, তাকে আপনারা আবার জিতিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পাল্লায় পড়ে বাসুদেব আচারিয়ার মতো লোককে হারিয়ে। তাই তো ঠিক বলছি তো, বাসুদেব আচারিয়ার মতো লোককে হারিয়ে তৃণমূল কংগ্রেসের এক নায়িকা এখান থেকে জিতেছিলেন। আমার মনে হয় এটা আপনাদের ভুল হয়েছিল, সেই ভুলের প্রায়শ্চিত্ত আপনারা সুভাষ দাকে জিতিয়ে করেছেন, সেই বাঁকুড়াবাসীকে আমরা ধন্যবাদ জানাই। কারণ অন্য পার্টি করতে পারি, কিন্তু বাসুদেব আচারিয়ার মতো লোককে যারা নিজেদের ব্যক্তিগত জীবনে ভালো কাজ করে গেছেন, ভালো সততার সাথে কাজ করেছেন, তাদের আমরা সম্মান করি। আমরা মনে করি সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আছে, আমরা তৃণমূল কংগ্রেস না।